স্পিরিচুয়ালিটি উইথ সায়েন্স চ্যানেলের ভিডিওগুলো দেখতে আপনারা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে বেল আইকন বাটনটিও প্রেস করুন। এতে ভবিষ্যতের সব ভিডিও আপনারা পেয়ে যাবেন। বালক ধ্রুবর একদিন পিতার কোলে বসার ইচ্ছা হয়, কিন্তু তার ছোট মা অর্থাৎ তার সৎমা তাকে তার পিতার কোলে বসতে দেননি। সৎমা ধ্রুবকে বলেছিলেন, তুমি সাধন ভজন করনি, তোমার গর্ভধারিণী মা সেও সাধন ভজন করনি, অতএব তুমি অভাগা। তুমি কোন অধিকারে রাজার কোলে বসার ইচ্ছা প্রকাশ করো? তুমি রাজার কোলে বসার যোগ্য নও। ছোট্ট ধ্রুব তার সৎমায়ের বলা কথাগুলো তার গর্ভধারিণী মাকে জানিয়েছিলেন। তার গর্ভধারিণী মা তাকে জানালেন, তোমার ছোট মা তোমাকে ঠিকই বলেছেন, কারণ তুমি বা আমি কেউই কখনো ভগবানের উপাসনা করিনি। তখন ধ্রুব তার মাকে বললেন, মা এবার তাহলে আমি ভগবানের উপাসনা করব। এই বলে তিনি ভগবানের উপাসনার জন্য মায়ের অনুমতি নিয়ে বাড়ির থেকে বের হলেন। রাস্তায় যেতে যেতে নারদ মুনির সঙ্গে দেখা হলো। নারদ মুনি ধ্রুবকে বললেন, ওহে বালক, তুমি একা একা কোথায় যাচ্ছ? এত শীঘ্রই ভগবানকে মোটেও পাওয়া যায় না, তুমি বনে কোথায় থাকবে? সেখানে হিংস্র জন্তু জানোয়ার আছে, তারা তোমাকে মেরে ফেলবে। সেখানে কি তোমার মা আছেন? তুমি আমার সঙ্গে চলো, রাজা আমাকে চেনেন, আমি তোমার আর তোমার মায়ের ব্যবস্থা করে দিচ্ছি। নারদের এই কথা শুনে ধ্রুবর মনে একটি আশঙ্কা আসলো এবং ভগবত ভজনের জন্য আগ্রহ আরও দৃঢ় হলো। ধ্রুব ভাবলেন, ভগবানের উপাসনা করার জন্য প্রস্তুত হওয়া মাত্রই নারদ মুনি এ কথা বলছেন। এখন উনি আমাকে ফিরে যেতে বলছেন, কিন্তু এর আগে উনি কোথায় ছিলেন? ধ্রুব নারদ মুনিকে বললেন, হে ঋষিবর, আমি এখন ভগবানের উপাসনাই করব। ধ্রুবর এইরূপ দৃঢ় ইচ্ছা দেখে নারদ মুনি তাকে দ্বাদশ অক্ষরযুক্ত মন্ত্র ও নমো ভগবতে বাসুদেবায় প্রদান করলেন এবং চতুর্ভুজ ভগবান বিষ্ণুর ধ্যান মন্ত্র জানিয়ে মধুবনে গিয়ে আরাধনা করার নির্দেশ দিলেন। ধ্রুব মধুবনে গিয়ে এরকম নিষ্ঠার সঙ্গে ছমাস ঈশ্বরের আরাধনা করলেন এবং ভগবান তার সামনে প্রকটিত হলেন। ভগবান ধ্রুবকে রাজসিংহাসনের বর প্রদান করলেন, কিন্তু তাতে ধ্রুব সন্তুষ্ট হলেন না। সাধনার দ্বারা চিত্ত শুদ্ধ হওয়ায় তার আর রাজ্য ধন সম্পদ বা অর্থের কোনো প্রয়োজন ছিল না। তখন তার লজ্জাবোধ হলো এবং ভগবানকে বললেন, হে ঈশ্বর, আমি খুব ভুল করে ফেলেছি। এই কথার মানে হলো, ধ্রুবের আগে রাজার কোলে বসার ইচ্ছা হয়েছিল এবং এই ইচ্ছা পূরণের জন্য তিনি ভগবানের আরাধনা করলেন। আরাধনার ফলে তিনি রাজ্য লাভ করেন এবং আকাঙ্ক্ষা দূরীভূত হয়। এইভাবে অধম প্রকৃতির ভক্তরা কেবল সম্পদপ্রাপ্তি, সম্মানপ্রাপ্তি, অর্থপ্রাপ্তির জন্য ঈশ্বরের শরণাগত হয়। যখন মিথ্যা, কপটাচার, বিশ্বাসভঙ্গ ইত্যাদি করেও তারা ধন লাভ করতে পারে না, তখন শেষমেশ ভগবানের আশ্রয় যায় সেই ধনলাভ বা অর্থলাভের উদ্দেশ্যে। এরকম ভক্ত মিথ্যা বা কপটতার আশ্রয় মাঝে মাঝেই নেয়। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট দেবেন। বন্ধুদের ভিডিওটা ফরওয়ার্ড করে দেবেন। ধন্যবাদ।